বগুড়ার শেরপুরে পৌর শিশু পার্ক থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে তার শিশুদের কোনো কাজে আসছে না অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে দিন দিন এ স্থাপনাগুলো এতে বিনোদন থেকে বঞ্চিত শিশুরা বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণ প্রতিবেদনে বিস্তারিত শিশুদের বিনোদনের জন্য উনিশশো নিরানব্বই দুই বছরে পৌর কর্তৃপক্ষ প্রায় দুই বিঘা জমিতে শহরের উত্তর সাহাড়ায় নির্মাণ করেন শেরপুর পৌর শিশু পার্ক পার্কটিতে শিশুদের জন্য দুটি দোলনা দুটি স্লিপার ও বসার স্থান নির্মাণ করা হলেও বর্তমানে পার্কের ভিতরে একটি শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ ভাস্কর্য ব্যতীত নেই কোনো স্থাপনা এছাড়াও ভেঙে গেছে সীমানা প্রাচীরও ঠিকমতো খেলাধুলা করতে পারায় না যদি আমাদের কাছে শিশু পার্কের জন্য খেলাধুলার সামগ্রী থাকতে তাহলে আমরা বন্ধু-বান্ধব নিয়ে বিকেলবেলা ঠিকমতো খেলাধুলা করতে পারতাম আমরা খেলতে পারি না প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ আমাদের আমাদের যেন একটি শিশু শিশু পার্ক তৈরি করে দেন পৌর পার্কটি অনেক নোংরা এবং খেলার কোনো জিনিস নেই পার্ক আছে সেই পার্ক নোংরা ওই পার্ক খেলার মতন কিছুই নেই শিশুদের লেখাপড়ার তীব্র প্রতিযোগিতার ফাঁকে খেলাধুলার মাধ্যমে বিনোদনের জন্য শিশু পার্কটি নির্মাণের দাবি অভিভাবকদেরও আমাদের ছেলে মেয়েদের খেলার কোনো জায়গা নেই বাইরে যাওয়ার সুযোগ নেই তাই পৌর শিশু পার্ক সংস্কার করা অতি জরুরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ উনি জানা আমাদের শেরপুর পৌরসভা পৌর বিনোদন কেন্দ্রের ব্যবস্থা করে দেয় এদিকে সরকারি সহযোগিতা পেলে দ্রুতই শিশু পার্কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান পৌর শিশু পার্কটি যে জরা জন্য অবস্থায় আছে ওয়ার্ল্ড ব্যাংকের এমজিএসপির প্রকল্পে আমরা দিয়েছি সরকারি বরাদ্দ পাওয়া মাত্র আমরা সংস্কার এবং পৌর পার্কের সৌন্দর্য ফিরে নিয়ে আসব। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য দরকার বিনোদন এবং খেলাধুলা তাই জরাজীর্ণ শিশু পার্কটি একটি আধুনিক শিশু পার্ক হিসেবে নির্মাণ করে শিশুদের বিনোদনের জন্য তৈরি করা হবে নতুন এক মাত্রা এমনটাই প্রত্যাশা সকলের বগুড়া থেকে বাতন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি